আসসালামু আলাইকুম, আমি এমএইচ উৎস। আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে যে নতুন রিয়েক্টগুলো এসেছে, কেয়ার রিয়েক্ট এবং মেসেঞ্জারে ভাইব্রেট হার্ট। তো এটা কীভাবে পেতে হয় আমি দেখাতে যাচ্ছি। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো হার্ট শেপ রিয়েক্ট পাওয়ার জন্য আপনি ফার্স্টে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনার যে মেসেঞ্জার, ফেসবুক সবগুলো আপডেট করে নেবেন। ফেসবুক লাইট হলেও সমস্যা নেই, আপনি যে কোনো অ্যাপ থেকে ইউজ করতে পারবেন। তো আমি ফার্স্টে এখানে মেসেঞ্জারটা ওপেন করে দেখাচ্ছি, আমার অলরেডি আপডেট আছে সব কিছুই। তো আমি ফার্স্টে মেসেঞ্জারে ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার একটা অন্য একটা আইডিতে মেসেজ দিয়ে রাখাচ্ছি। তো ফার্স্টে যে কোনো একটা আমি মেসেজে হার্ট রিয়েক্ট দিচ্ছি, এটা আমাদের নর্মাল যে হার্ট রিয়েক্টটা থাকে। এখন নতুন যে হার্ট রিয়েক্টটা, এটার জন্য আপনি মেসেজের মধ্যে যে হার্ট রিয়েক্টটা সেটা অনেকক্ষণ ক্লিক করে ধরে রাখতে হবে। এরপর দেখেন নতুন হার্ট রিয়েক্টটা আসছে, আপনি আপডেট দ্য হার্ট রিয়েক্ট, এরপর আপনি নতুন হার্ট রিয়েক্টটা দিতে পারবেন। তো এখন আসা যাক কীভাবে আমরা ফেসবুকের মধ্যে যে নতুন রিয়েক্টটা আসছে এটা কীভাবে কাজ করে দেখা যাক। তো ফার্স্টে এর জন্য আপনি ফেসবুকটা ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন করার পর, তো ফেসবুক ওপেন করার পর আমাদের এখানে যে কোনো একটা পোস্টে আমি ফার্স্টে রিয়েক্ট দিয়ে দেখাচ্ছি। তো আমরা নতুন পোস্টের কেয়ার রিয়েক্টটা ঠিক এরকমই দেখাবে। ফ্রেশ ওকে ক্লিক করবেন। তো যারা এখনও হার্ট রিয়েক্ট পান নাই তারা ওয়েট করতে থাকুন, আমার অন্য একটা আইডিতে এখনও আসে নাই। বলতেছে বিভিন্ন কোড বা কিছু ডায়াল করলে আসবে, বাট এগুলো পুরোটাই ফেক। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।